হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সাজিয়াস ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। দেশে এবং দেশের বাইরে যে দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, কালকে আমার মনে হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা যারা আমার লাইভের মানে আমাকে ফুলফিল সাপোর্ট দিয়েছে, প্রথমে আমি বলি আমার ইউটিউবে আসার পিছনে আমার মা আমাকে সর্বপ্রথম সাপোর্ট করেছে, তারপর হচ্ছে আমার মেজোপা। দেন আমি ইউটিউবে এসে লাইভে যখন ফার্স্ট স্টার্টিংয়ে একটা আপুর কথা না বললেই নয়, সেটা হচ্ছে লিমু আপু, তারপরে পেয়েছি ময়ন আপু, তারপরে আদার্স সব আপুরা ছিলেন, তাদের নাম বললে আমার ভিডিওটা এখন ফুলফিল কাবা হবে না। তার মনির পিছনে যে আমাকে সবচেয়ে সর্বদা সাহায্য সহযোগিতা করেছে আর 4-5 দিন ধরে, সে হচ্ছে নাজবুল। তো আমাকে প্রচুর সাপোর্ট করছে, এখনও করছে, করেছে এবং করছে। তো সে উপলক্ষে ভাবলো, আম্মু বললো যে না একটু কিছু একটু আয়োজন করি, সেই জন্য হচ্ছে মাংস রান্না, গরুর মাংস রান্না করছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর সুরুজ ভাই ছিলেন, তারপরে আকাশ ভাই নামে ছিল, ফুড অ্যান্ড মেডিসিন, সেই ভাই এটা হেল্প করেছে। নাজমুল লাইফস্টাইল লিমু ব্লগ অ্যান্ড কুকিং, দেন হচ্ছে ময়না ব্লগ, এই আপুগুলোর কাছে আমি সর্বদাই ঋণী। আসলে সেই জন্য ভাবলাম এই ভিডিওটা করি। তো আরও আপুদের কথা আমি বললাম না, কারণ তারাও সহযোগিতা করেছে। তারপরে এমা কুকিং আপু আছে, উনি আমার প্রথম ভিডিওগুলো দেখেন। আর ময়নাপু আমাকে তার একটা আইডি ছেড়েই দিয়েছিল যে তোমার অফলাইন যতক্ষণ পর্যন্ত কাভার না হয়, মনে না হয়, ততক্ষণ পর্যন্ত আমি আছি। আর এছাড়া লিমু আপু তো সর্বদাই সাহায্য সহযোগিতা করেছেন, যতটুকু উনি জানে ততটুকু আমাকে বলার চেষ্টা করেছেন, আর লাইভ করার জন্য আমাকে সহযোগিতা করেছেন। তারপরে হিন্দু একটা মেয়ে আছে রিঙ্কি, সেও আমার লাইভে আসতো। যাই হোক, তো সর্বপ্রথম আমি বলি যে ময়নাপু, লিমু আপু, নাজমুল, এরা আমাকে ফুলফিলভাবে সাপোর্ট করেছে, আর আল্লাহর অশেষ সহমত ছিল। আর আপনাদের সবার সহযোগিতা না পেলে কিন্তু কখনোই আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন করাতে পারতাম না। নাজমুল ফুলফিলভাবে চেষ্টা করেছিল, একদম ক খ অ যাকে বলে সেটা সেরকম ধরে ধরে আমাকে নাজমুল এই মনিটাইজেশনের বিষয়ে হেল্প করেছে। তো পেঁয়াজটা বাদামি বর্ণ করে দিয়েছি, মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম, আর শুকনো মরিচের বাটা দিলাম, এটা বাটা পিষে নিয়েছি, রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আজকে আমার ভিডিওটা বড় হবে, কিন্তু তারপর আমি বলছি আপনারা সবাই একটু দেখবেন, জাফরিন আপু, সুইটি আপু, তায়েবা আপু, আরও অনেক আপুরা আছে যারা আমাকে সবসময় সর্বদা সহযোগিতা করেছেন। তারপর আমার মেজা আপু সবসময় আমাকে এনকারেজ করে গিয়েছে যে না, তুমি ইউটিউবটা চালিয়ে যাও, বাধা আসবে। আসলে যে কোনো কাজ করতে গেলে না কেন, আসলে সমস্যা থাকে, সে তার সমাধানও হয়, সবার সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব না। আল্লাহর অবশ্যই গড গিফটের রহমত থাকতে হবে আর আপনাদের সবার সহযোগিতা। দেন হচ্ছে আর আমার হেল্পিং হ্যান্ড বলতে গেলে আমার মা, আমার মা আমাকে সর্বদা সাপোর্ট করেছে। আর আজকে আমার বাবা নাই, যাই হোক বাবাও ছিলেন এই চ্যানেলটা অন করার পিছনে। তো ভিউয়ার্স, বাবাটা নাই, বাবার সময় বাবা থাকলে আর হয়তো আরও খুশি হতেন, ওনার সময় চ্যানেলটা চালু করেছিলাম। অনেক আসলে উত্থান পতন হয়েছে আমার চ্যানেলের উপর দিয়ে, তারপরও যে আমি এডিটিং ছাড়া ভিডিও করেছি, তারপরে যদি আপনার সহযোগিতা না করতেন তাহলে কিন্তু সম্ভব ছিল না। তো এখানে কাঁচা পেঁয়াজ, কাটা পেঁয়াজ, আর দেন হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম, এখন মাংসটা ছেড়ে দিব। সব কিছুর পিছনে চড়াই উঠে থাকে,
আমার আব্বু বলতো না একটা ইংলিশ, সবসময় আমি সেটা চেষ্টা করি ফলো করার, যে ফেইলার অফ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি এনে দেয়। তার সত্যি কথা, এত যেহেতু আসলে কি বলবো, বলতে গেলে অনেক কথা বলতে হয়, যাই হোক না বলি সেসব, অশেষ আল্লাহ রহমত যে আমি সর্বোপরি মনিটাইজেশনটা করাতে পেরেছি। আর এই আপনাদের সহযোগিতা না থাকলে কিন্তু কখনোই সম্ভব হতো না। আর বিশেষ করে আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে, মেজো অপু যারা অভ্যন্তরীণে ছিল, আর বাইরে তো আপনারা ছিলেনই, ময়নাপলি মপু, নাজমুল, এমার কুকিং আপু, সুইটি আপু, যাদের আমি পেয়েছি, রিঙ্কি, ফুড অ্যান্ড মেডিসিনের আকাশ ভাই, সুরুজ ভাই, আরও অনেকে আছে। আসলে এই মুহূর্তে আমার না ওরকম নাম মনে পড়ছে না, আসলে আদতে আপ্লুত হয়ে হয়তো বা এখন সব কিছু ভুলে গেছি, তাই আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। আসলে একা কিন্তু কখনো সম্ভব না। তারপর রাশেদ আপু, এটার কথাও বলি, নাজমা আক্তার আপু ছিলেন, উনি আরও আপু আছেন, যুবী আপু, আসলে যে কোনো কিছু একটা ভিত করতে হলে, যদি আমরা একটা বাড়ি বানাতে যাই, তার আগে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে একটা ভিত উদ্বোধন করতে হয়, তারপর হচ্ছে একটা বাড়ি তৈরি করতে হয়। ঠিক চ্যানেলটাও হচ্ছে সেরকম, একা কখনো সম্ভব না, সবার সহযোগিতা এবং আল্লাহর অশেষ রহমত যদি না থাকত, দেন আপনাদের সবার সহযোগিতায় কিন্তু হয়েছে। আজকে আমার ভিডিওটা একটু বড় হবে, আমি তো সবার কাছে ক্ষমার দৃষ্টি জেনেছি, আপনারা তারপরেও কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। আর ভুল ত্রুটি কিছু যদি বলে থাকি, পড়ে থাকি, সবার সুন্দর দৃষ্টিতে আবার দেখবেন, সবার কাছে বলছি। আসলে আর্ন করার বিষয় না, আমার বাবা আর একটা কথাও বলতেন, যে দেখো যে কোনো প্রতিযোগিতায় দাঁড়ানো তো হচ্ছে একটা সাহসের ব্যাপার, দরকার জেতাটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি দাঁড়াতে পারছো কি না, এই অ্যাটেন্ড করাটা হচ্ছে বড় বিষয়, সেটা অনেকে অ্যাটেন্ড করতে পারে না, সেই শক্তি সাহস মনোবল থাকে না। আমি সেরকম একটু দুর্বল প্রাণীর মানুষ ছিলাম, কিন্তু যা কালকে যখন মনিটাইজেশনটা অন হয়েছে, এটা নাজমুল অনেকটা সাপোর্ট করেছে, অনেকটা কেন, অনেক সাপোর্ট করেছে নাজমুল, স্টাইল লাইফ স্টাইল তো, ও ছোটো মানুষ কিন্তু ও এতটা ধৈর্য সহকারে আমাকে যে হেল্প করেছে বলার বাইরে। এই কাঁচামরিচগুলো আমরা একটু পরে দিব, তা না হলে কালারটা চলে যাবে, সেই কারণে, কারণ যেহেতু আমরা বাটা মশলা দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া অনেকে শুকনো মরিচ পাটা পিছিয়ে নিয়েছিলাম, আসলে আবেগে আপ্লুত হয়ে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা, তো সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ প্লিজ প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রিমিয়ার ছাড়বো, সকালেও ছাড়তে পারি, বিকেলেও ছাড়তে পারি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আর সপ্তাহে লাইভ একদিন করবো ভেবেছি, পাশে থাকবেন, যতদিন এই পর্যন্ত ছিলেন আমার বিশ্বাস সামনেও থাকবেন। যে কথা বলতে বলতে কিন্তু এতক্ষণ ধরে আমরা একটু কষে নিলাম অনেকক্ষণ সময় ধরে, আসলে আবেগে হলে যা হয় আর কি, এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় বসে একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। গরুর মাংস যত কষাবেন কিন্তু গরুর মাংস ততই কিন্তু খেতে ভালো লাগে, ভিউয়ার সেটা কিন্তু আপনারা অনেকে জানে কিনা, গরুর মাংসের যে আলাদা একটা গরুর মাংসের ঘ্রাণ ঘ্রাণ বলে, সেই কাঁচা কাঁচা সেইটা যেন না থাকে, সেই দিকটা একটু খেয়াল করতে হবে ভিউয়ার। এই জন্য যতটা পারেন কষাবেন, যতটা সময় লাগে, একটু সময় বেশি লাগুক কিন্তু তারপরে যে জিনিসটা খাবেন না কেন একটু ভালো করে খান। আসলে আমরা তো খাওয়ার জন্যই বাঁচি, যতই যা বাঙালি বলি না কেন, বাঁচার জন্য খাই, খেতে না বলে খাওয়ার জন্যে কিন্তু বাঁচি, তো এই দিকটা একটু খেয়াল করতে হবে। আমরা কিন্তু প্রায় 10-15 মিনিটের মতন কষিয়ে নিলাম,
হ্যাঁ এখন আমরা একটু পানি দিয়ে দিলাম, একবারই পানি দেবো, একবারই মাছের পানিটা দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিব যেহেতু এটা ভুনা হবে না, শুকনো ভুনা, শুকনো ভুনা হবে সেই জন্য পানি একবারই পানিটা দিয়ে দিব। একবার দিলে মাছ স্বাদ লাগে, হ্যাঁ দুবার দিলে স্বাদ লাগে। দেখুন আসলে বাটা মশলার কালারটা কিরকম, পুরো কিছু দিই নাই এখানে, কিন্তু আমরা গুঁড়ো কোনো কিছু দিই নাই, সব বাটা। আজকের ভিডিওটা কিন্তু বড় হবে আমি সবার কাছে বলে নিচ্ছি, অবশ্যই আপনারা ফুলফিল ভিডিওটা দেখবেন, আর ভিডিওর শেষে স্প্যাম কমেন্ট করবেন না, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট। এখন কিন্তু আমরা একটু ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর যে দেখুন ভিউয়ার্স নাড়াচাড়া করে নিলাম। তুমি জানো না রে প্রিয়, তোমায় কত ভালোবাসি, মনের ভিতরে বাহিরে আর কেউ নাই রে, তুমি করেছো দাসী, তুমি জানো না রে প্রিয়, তোমায় কত ভালোবাসি। আমার মা খাওয়া রান্না করে আর আমাকে কষানো অবস্থায় খাওয়াচ্ছে, যদি পারতাম আপনাদের সাথে ও দিয়ে ভাগ করতে আরো ভালো লাগতো। দেখুন এই যে মশলাটা দিয়ে দিলাম, আর যেসব আপুদের নাম বলি নাই তারা কিছু মনে করবেন না, আসলে এত নাম তো একভাবে মুখস্থ থাকে না, আপনারা বাসায় বসে অবশ্যই এই রান্নাটার রেসিপিটা ফলো করবেন, আমি আরও শুকাবো তারপরে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হব। আর এখানে হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, আর জিরা টেলে রেখেছিলাম, দেন হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে এগুলো একসাথে ভেজে, তারপর হচ্ছে বেটে নিয়েছি অফ ক্যামেরায়, এখন দিয়ে দিলাম, এখন শুকাবো আমি, সম্পূর্ণ শুকাবো, শুকিয়ে তারপর হচ্ছে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হব। পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো, মশলাটা আমরা একটু আগে দিয়ে দিলাম যাতে হচ্ছে মাংসের মধ্যে মশলাটা প্রবেশ করে, খেতে ভালো লাগে ভিউয়ার্স সেই কারণে। এই যে দেখুন ভিউয়ার্স হয়ে গিয়েছে, তো এতক্ষণ যারা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন, ভুল ত্রুটি যা কিছু করে থাকি না কোনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর স্প্যাম কমেন্ট করবেন না, টাইম সেটিং করবেন না, সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার বন্ধু হবেন, আমার বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসবেন, আমার পরিবারের কাছে আসবেন, বন্ধু করে নিয়েছি বন্ধু হবেন, এসব স্প্যাম কমেন্টগুলো করবেন না, সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং সাথে ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।